তাদের গ্রুপের আরো কিছু সদস্য আছে যারা এই চোরাই মোটরসাইকেলগুলো তাদের কাছে রেখেছে। এবং পরবর্তীতে কেউ কেউ ইউজ করছে এবং পরবর্তীতে আবার কেউ কেউ দেখা যাচ্ছে অন্য কারো কাছে বিক্রির চেষ্টা করছে। এর জন্য এই মোটরসাইকেলগুলোর কোনো ডকুমেন্টসও নাই এবং এগুলোর কোনো নাম্বার প্লেটও নাই। পরবর্তীতে এদের সকলের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যেগুলি সবই বিভিন্নভাবে জোগাড় করা চোরাই মোটরসাইকেল। এদের সাথে আসলে আমরা যেটা যাচাই বাছাই করেছি এরকম 10-12টা চক্র রয়েছে। আমরা প্রথম যে তিনজনকে ধরেছি এই তিনজনকে আমরা চোর বলতে পারি। রায়হান, তার সাথে দুইজন সহযোগী ইরফাতুল এবং আক্তার, এই তিনজন তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা মহানগর চট্টগ্রাম জেলা এবং হচ্ছে আমাদের ফেনী এই এলাকা থেকে চুরি করে। এবং চুরি করার পরে পরবর্তীতে এই চোরাই মোটরসাইকেলগুলো বিভিন্নভাবে কিভাবে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা যায় সেই পন্থায় তাদের সাথে বাকি যারা জড়িত রয়েছে তারা হচ্ছে বাকি ব্যক্তিগুলো যাদেরকে আমরা পরবর্তীতে আটক করি। কৌশল তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেমন যেটা হচ্ছে যে তারা আসলে টার্গেট করে যে কোথায় সিসিটিভি নাই সেটা টার্গেট করে তারা। তারপরে তারা সবসময় মানে তারা খেয়াল রাখে যে কোন মানুষটা অসতর্কভাবে মোটরসাইকেল চুরি করলো। যেমন একটা লোক দেখা গেল তারা খেয়াল করলো যে নামাজের সময় হয়তো বা মসজিদে ঢুকেছে, তো মসজিদে ঢুকে নামাজ পড়তে তো সময় লাগবে, তো তারা ওইভাবে ফলো করে ওই মোটরসাইকেলটা ওই সময়ের মধ্যে তারা সরিয়ে ফেলে। আবার দেখা যাচ্ছে যে কেউ কোনো কোনো ব্যাংক থেকে সেবা নিতে যাচ্ছে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো সেবা নিতে যাচ্ছে, কেনাকাটা করতে যাচ্ছে, তারা কিছুদিন ধরে অবজার্ভ করে যে কোন জায়গায় সিসিটিভিটা নাই বা কোন সিসিটিভিটা নষ্ট, তারা এগুলো বিভিন্নভাবে অবজার্ভ করে ওইগুলোকে টার্গেট করে মোটরসাইকেলগুলো সরিয়ে ফেলার চেষ্টা করে। আমাদের ডিবি উত্তর দক্ষিণ সিএমপির একটি টিম, আমাদের ইন্সপেক্টর রুহুল আমিন ওনার নেতৃত্বে গতকাল রাতে আর কি, আমাদের রাত 12 ঘটিকার পর থেকে মূলত আসলে কার্যক্রমটা শুরু হয়। তো প্রথমে আমরা হচ্ছে হালি শহরের বড়পোল এলাকায়, ওখান থেকে আমরা রায়হান নাম একজনকে আটক করি এবং তার সাথে আরও দুজন সহযোগীকে পাই। এবং এই যে রায়হান, ও আসলে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করার উদ্দেশ্যে ওইখানে অবস্থান করছিল। তো আমরা তথ্যের ভিত্তিতে তাকে আটক করি এবং আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে মহানগর এবং চট্টগ্রাম জেলা এবং ফেনী এই সমস্ত এলাকা থেকে মোটরসাইকেলগুলো চুরি করে তারা, এবং চুরি করে পরবর্তীতে তারা অনলাইনে এবং বিভিন্ন মানুষের কাছে বিক্রির চেষ্টা করে। অনলাইনেও বিক্রি করে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তাদের কাছেও বিক্রির চেষ্টা করে। তো পরবর্তীতে তারা এরকম কতগুলো মোটরসাইকেল এভাবে চুরি করেছে বলায় তারা তখন স্বীকার করে যে জোরারগঞ্জ এবং মিরসরাই এই এলাকায় তাদের আরও কিছু চোরাই মোটরসাইকেল রয়েছে। পরবর্তীতে আমাদের টিম সেখানেও অভিযান চালায়। অভিযান চালিয়ে আমাদের জোরারগঞ্জ থেকে 2টি এবং মিরসরাই থেকে 5টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং সর্বমোট এই চক্রের 11 জনকে আটক করে। এবং এরা সকলেই প্রথমে যে আমরা 3 জনকে আটক করলাম সেই 3 জনের মাধ্যমে আমরা বাকি যে চক্রগুলো তাদের সন্ধান জানতে পাই। আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে বাকি মোটরসাইকেলগুলো কীভাবে আমরা পাবো, কোথায় আছে, তখন তারা বলে